হ্যালো বন্ধুরা, রান্নার সহজ পাঠে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি নিয়ে এসেছি ঝিঙের একটি সম্পূর্ণ অন্য স্বাদের রেসিপি, দুধ ঝিঙে। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটা প্রেস করবেন। চলুন দেখে নিই এই দুধ ঝিঙে বানানোর জন্য আমি কী কী নিয়ে নিয়েছি। দুধ ঝিঙে বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ঝিঙে, আমি এখানে তিনটে ঝিঙে নিয়েছি। আর ঝিঙেটাকে দেখুন একটু বড় বড় করেই কেটেছি, আর আমি কিন্তু পুরো খোসা ফেলিনি, একটু একটু খোসা রেখে দিয়েছি। আর নিয়েছি আমুল দুধ 4 চামচ, আপনি চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন। আমার কাছে গরুর দুধ ছিল না, তাই আমি আমুল দুধই নিয়েছি। আর নিয়েছি কালো জিরে 1/2 চামচ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর পোস্ত। পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কাটার আমরা একটা মিহি পেস্ট বানাবো। মিহি পেস্ট করার জন্য আপনি যদি পোস্ত আর কাজু বাদামকে 10 মিনিট আগে ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু খুব সুন্দর মিহি পেস্ট হয়। সবার আগে আমরা ঝিঙেটাকে ভেজে নেব। ঝিঙেটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমরা প্রথমেই তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলেই ওর মধ্যে আমরা সব ঝিঙেগুলো আস্তে আস্তে দিয়ে দেব। সব ঝিঙেগুলো দেওয়ার পরে ওর মধ্যে একটু লবণ দিয়ে আমরা লবণটা ভালো করে মিক্স করে ঢেকে ঢেকে হালকা আছে এটাকে একটু সময় আমরা ভালো করে ভেজে নেব। ঝিঙেটাকে কিন্তু বেশি ভাজার কোনো দরকার নেই, একটু হালকাভাবেই ঝিঙেটাকে ভেজে নেব যাতে নরম হয়ে যায়। যতক্ষণ ঝিঙেটা ভাজা হচ্ছে ততক্ষণ কাজু, কাঁচা লঙ্কা আর পোস্তর আমি একটা আলাদা পেস্ট বানিয়ে নেব। আমি ঝিঙেটাকে হালকাভাবে ভেজে নিয়েছি, এবার আমি ঝিঙেগুলোকে উঠিয়ে নেব। ঝিঙেটা কিন্তু খুব একটা ভাজার দরকার নেই, কেন কি ঝিঙে এমনিতেই খুব নরম হয়। ঝিঙেগুলো সব উঠিয়ে নেওয়ার পরে ওই তেলেই আমি দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে কাজু, কাঁচা লঙ্কা আর পোস্ত যে পেস্টটা আমি বানিয়েছি সেটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে এবার আমরা মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণে মশলা কষাবো ততক্ষণে যে আমুল দুধটা আমরা নিয়েছিলাম সেটা একটুখানি 1 কাপ মতো গরম জলে আমরা গুলে নেব। আমি মশলাটাকে দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি, কালার অনেকটা চেঞ্জ হয়ে এসছে। আর হ্যাঁ, আমি কিন্তু এতে কোনো রকম হলুদের কোনো ব্যবহার করব না, এটা দেখতে একটু সাদা সাদাই হবে। এবার মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে আমরা এই দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না দুধটা ফুটে উঠছে। দুধটা ফুটে উঠেছে, এবার আমরা ঢাকনাটা খুলে যে ঝিঙেটা আগে থেকে ভেজে রেখেছিলাম ওই ঝিঙেটা এর মধ্যে অ্যাড করে দেব। ঝিঙেটা দিয়ে দেওয়ার পর ওর মধ্যে একটু আমরা লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবারও ঢাকা দিয়ে এটে লো টু মিডিয়াম ফ্লেমে একটুখানি সময়ের জন্য ভালো মতো ফুটিয়ে নেব। আমি 4 মিনিট মতো ঝিঙেটাকে দুধের মধ্যে হালকাভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন এখন ঝিঙেটার থেকে তেলটা আস্তে আস্তে ছেড়ে দিয়েছে, গ্রেভিটাও অনেকটাই কমে এসছে। এটুকু গ্রেভি আমাদের প্রয়োজন, আমি আর গ্রেভি শোকাবো না। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। একটুখানি চিনি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের দুধ ঝিঙে একদম রেডি হয়ে গেছে। এটাই, বেশি চিনি দেওয়ার দরকার নেই, কেন কি ঝিঙে দুধ এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হয়। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে। এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, আপনারা বাড়িতে ট্রাই করুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটা অবশ্যই প্রেস করুন। এবার এটাকে আমরা সার্ভ করে দেব। আমি দুধ ঝিঙেটাকে প্লেটে সার্ভ করে দিয়েছি, আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটা প্রেস করবেন।